ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব মেডিকেল বেবি কেয়ার অ্যাপ নিয়ে। তো এটি বাংলা হচ্ছে সোনামণির যত্ন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। আপনি যখন অ্যাপটি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন, তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি ভিতরে প্রবেশ করুন। এই অপশনটিতে টাচ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে কিভাবে নেবেন নবজাতকের স্কিন কেয়ার, শিশুর ত্বকের সমস্যা ও এর সমাধান, সন্তানের সাথে আপনার আচরণ কীরকম আচরণ করবেন সেটি পাবেন, গর্ভকালীন অবসরের কাজগুলো, শিশুরা যেভাবে ভাষা শেখে, শিশুর ওজন বাড়াতে করণীয়, গরমে শিশুর খাদ্য, গরমে শিশুর ত্বকের যত্ন, সোনামণির ত্বকের যত্নের টিপস, সোনামণির পেটে ব্যথায় কর্মদক্ষতা বাড়াতে প্রশংসা, সোনামণির খাবার, যে 10টি জিনিস আপনার শিশুকে আত্মবিশ্বাসী করে তুলবে, শিশুর পুষ্টিকর খাবার, শীতকালীন 2টি রোগ, শিশুর জন্য উপকারী 6টি খাবার, বাবা মাদের যে আচরণগুলো সন্তানদের প্রতি একেবারেই উচিত না, শিশুর কাছে অনুকরণীয় হতে হলে সন্তান লালন পালনে পিতামাতা আর মায়ের চুমুতে নবজাতক শিশুর রোগ প্রতিরোধ। তো যাই হোক, এই অপশনগুলো আপনি এই অ্যাপের মধ্যে পাবেন এবং এখান থেকে যে অপশনটি আপনি সিলেক্ট করবেন, সেই অপশনটিতে আপনি সেই অপশন রিলেটেড যে সকল বিষয় রয়েছে সেগুলো জানতে পারবেন। যেমন আপনি এখান থেকে যদি কিভাবে নবজাতকের স্কিন কেয়ারের যত্ন নেবেন এটিতে টাচ করেন, তাহলে আপনি এখানে কিন্তু কিভাবে যত্ন নেবেন সে বিষয়টি পুরো ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে, এখান থেকে আপনি জেনে নিতে পারবেন। তো যাই হোক, এরপরে রয়েছে শিশুর ত্বকের সমস্যা ও এর সমাধান। এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপটিক প্রবলেম, অতিরিক্ত শুষ্কতা এবং কি করণীয়, এখানে করণীয় অপশনে এই বিষয়গুলো রয়েছে। লক্ষণগুলো কি কি এখানে দেখতে পাবেন, যে কি কি লক্ষণ আপনি দেখতে পাবেন আপনার শিশুর শিশুর যে আপনার কি বলে ত্বকে। আর এরপর হচ্ছে সতর্কতা, এক্ষেত্রে আপনি কি কি সতর্কতা অবলম্বন করবেন সেগুলো এখান থেকে জানতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে সব অপশনগুলো আমি কিন্তু বলবো না বা বলে বলাও ডিটেলস আলোচনা করা অসম্ভব হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনি এখান থেকে যে বিষয়গুলো আপনি আপনাদেরকে আমি বলবো তার মধ্যে রয়েছে সোনামণির ত্বকের যত্নের টিপস, এই অপশনটি এখানে অনেকগুলো টিপস রয়েছে, যেমন 9টি টিপস রয়েছে। এখান থেকে আপনি এই 9টি টিপসের মধ্যে যেগুলো রয়েছে, হালকা কুসুম গরম পানি দিয়ে বাচ্চার ত্বক পরিষ্কার করা, তারপর হচ্ছে যেসব সাবানে প্রচুর ফেনা সৃষ্টি করে সেসব সাবান ব্যবহার না করা, গোসল করার পর বাচ্চার শরীর ভালো করে মুছে ফেলতে হবে, শীতকালে প্রতিদিন গোসল করানোর প্রয়োজন নেই, ত্বক আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তো যাই হোক, বাচ্চাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম বা ঠান্ডা এই নিয়ন্ত্রণ প্রক্রিয়া ভেঙে পড়ে, তাই গরমে হালকা ঢিলে ঢালা সুতি বা সিনথেটিক সুতি কাপড় পরানো উচিত। তো যাই হোক, এরপর হচ্ছে গরমের দিনে সোনামণিকে নিয়ে বাইরে যাবার আগে আরামদায়ক কিছু পরিয়ে নিন, বাচ্চাদের ন্যাপি বারবার পরিবর্তন করুন, তারপর হচ্ছে ছোট্ট সোনামণির চুলের যত্নে শ্যাম্পু ব্যবহার না করাই ভালো, তারপর হচ্ছে ছোট বাচ্চার নখ খুবই পাতলা তাই প্রথম কয়েক মাস তা কাটার প্রয়োজন নেই। তো যাই হোক, এক্ষেত্রে এই বিষয়গুলো আপনি অবলম্বন করতে পারেন। পরবর্তী যে অপশনটি নিয়ে আলোচনা করব সেটি হলো গরমে শিশুর খাদ্য। তো কি কি খাদ্য তাদের আপনি খাওয়াতে পারবেন গরমে, এর মধ্যে রয়েছে গরমে শিশুর সঠিক খাওয়ার, বাংলাদেশে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা বাসার বলেন যে গরমে শিশুর খাদ্য হওয়া উচিত সহজপাচ্য ও স্বাস্থ্যসম্মত। তো এর মধ্যে কি কি খাদ্যগুলো আপনি বেশি পরিমাণে খাওয়াবেন বা কি পরিমাণে খাওয়াবেন, এর মধ্যে জন্মের পর 5 বছর পর্যন্ত শিশুকাল ধরা হয় এবং এই এই সময়ে খাদ্যের যে তালিকাগুলো এখানে
দেখতে পাচ্ছেন যে জন্ম থেকে 6 মাস শিশু মায়ের দুধ পান করে থাকে এবং এটি করতে হবে। তারপর হচ্ছে বিশেষ করে গরমে পুরনো বেশি মশলাযুক্ত খাবার শিশুকে দেওয়া যাবে না। 2 বার যে কোনো ফলের জুস খেতে দিতে হবে অথবা অবশ্যই দিনে 1টি ডিম বা 1 গ্লাস দুধ খাওয়াতে হবে। শিশুকে মৌসুমি ফল যেমন আম, তরমুজ, পেঁপে, কলা ইত্যাদি দিতে হবে। পানি, ক্যালোরি, আয়রন, ভিটামিন ইত্যাদি উপাদান পাবে। তো যাই হোক, এখানে অনেকগুলো খাবারের কিন্তু আইটেম রয়েছে। দুধ ও ডিমের পাশাপাশি আপনি শাকসবজি খাওয়াতে পারেন এবং এখানে দেয়া রয়েছে যেমন গাজরের টুকরা, মটরশুঁটি, গোল করে কাটা আলু। তো যাই হোক, এই বিষয়গুলো আপনি ভালোভাবে পড়ে নেবেন এখান থেকে, তাহলে আরও ডিটেলস জানতে পারবেন। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে শিশুর জন্য উপকারী 6টি খাবার। এখানে 6টি উপকারী খাবারের নাম দেওয়া রয়েছে। এর মধ্যে প্রথমে রয়েছে কালো আঙ্গুর, তো এখান থেকে আপনি অপশনগুলো পড়ে নেবেন। তারপর রয়েছে দই, তারপর রয়েছে ডাল, তারপর ব্রকলি, আলু বোখরা, মাংস। তো এই 6টি খাবার কিন্তু উপকারী। এই 6টি খাবার আপনারা খাওয়াতে পারেন এবং কীভাবে খাওয়াবেন এর পুরো সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে লেখা রয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে মেডিকেল বেবি কেয়ার টিপস লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়া আপনি ডিসক্রিপশনে অ্যাপটির লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।